সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। পণ্যটি নিয়ে ভারতের আলাদা আগ্রহ থাকলেও টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশেরই। সম্প্রতি 14টি পণ্যের জিআই সনদ বিতরণ অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে বেড়ে ওঠা টাঙ্গাইল শাড়ির ইতিহাস 250 বছরের। তবে চলতি বছর ফেব্রুয়ারির শুরুতে হঠাৎ এই শাড়ির ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পেতে বিশ্ব মেধা সম্পদ সংস্থা বা WIPO এর কাছে আবেদন করে ভারত। বিষয়টি নিয়ে দেশের সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক সমালোচনা হয়। মন্ত্রী পর্যায় থেকেও আসে তৎপরতার ঘোষণা। প্রায় 3 মাসের মাথায় সরকার জানালো টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেরই। টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোন পার্সপেক্টিভে, হয়তো তারা দাবি করেছে, এন্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, ও সেটাকে আমরা নিশ্চয়ই, আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে ইয়েটা আমাদেরই থাকবে, বাংলাদেশে থাকবে। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে সম্প্রতি পাওয়া টাঙ্গাইল শাড়ি সহ মোট 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক সনদপত্র তুলে দেওয়া হয় সংশ্লিষ্টদের হাতে। অনুষ্ঠানে জিআই সনদ দেশীয় পণ্যের বৈশ্বিকীকরণের পাশাপাশি অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখে বলে মন্তব্য করেন বক্তারা। ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের মাধ্যমে পণ্যটি জাতীয়ভাবে পরিচিতি লাভ করে। আঞ্চলিক ও নির্দিষ্ট গুণাবলীর কারণে ক্রেতাগণ 30% পর্যন্ত অধিক মূল্য দিয়ে ক্রয় করতে উৎসাহিত হয়। মার্কেট এক্সপ্যানশন এন্ড প্রোডাক্ট এক্সপ্যানশন দুটোর জন্যই কিন্তু আমাদের এই জিআই সার্টিফিকেশন অত্যন্ত জরুরি। কেননা জিআই সার্টিফিকেশন হলে আমরা প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করতে পারবো। 2016 সাল থেকে 8 বছরে মোট 31টি পণ্যের ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। সবশেষ সনদ পাওয়া পণ্যগুলোর মধ্যে গোপালগঞ্জের রসগোল্লা, কুষ্টিয়ার তিলের খাজা, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যতম। মুরসালিন হক, জুনায়েদ, নিউজ 24, ঢাকা।